নমস্কার বন্ধুরা, আমার পাঁচমিশালি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো একটা পাটিসাপটা রেসিপি, মালাই পাটিসাপটা। তো পৌষ সংক্রান্তি তো চলে গেছে, কিন্তু শীত এখনও যায়নি। শীত মানেই পিঠে পুলি পাটিসাপটার দিন এখনও আছে। তো আমি মালাই পাটিসাপটা বানাবো, কিভাবে বানাই চলুন দেখে নিই। এখানে আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি, এখানে আমি মিডিয়াম সাইজের একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেলের এই কালো অংশগুলো তুলে একটু ফেলে দিচ্ছি। এটা আমি পুর বানাবো। এখানে আমি গুড় দিয়েছি, খেজুরের গুড় দিয়েছি, মানে 200 থেকে 250 গ্রাম গুড় আছে। গুড়টা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা একটু কমানো থাকবে। এখানে আমি 1 কাপ দুধ দিয়েছি, লিকুইড দুধ দিয়ে এটাকে আমি ভালো করে জাল দিয়ে একটা পুর বানিয়ে নেব। খেজুরের গুড় দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে, শীতকাল মানেই খেজুরের গুড়। এখানে আমি 10 টাকার যে একটা গুঁড়ো দুধের প্যাকেট, আমি এটা পুরো ঢেলে দিয়েছি। এটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে পুরটাকে তৈরি করে নেব। পুরটা আমার তৈরি হয়ে গেছে। তো এখানে আমি গ্যাসে দুধ নিয়েছি, 1/2 লিটার দুধ নিয়েছি। ফুল ফ্যাট ক্রিম দুধ নেবেন তাহলে বেশি ভালো হবে। আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি 1 প্যাকেট দিয়ে এটাকে ভালো করে জাল দিয়ে শুকিয়ে মালাই বানিয়ে নেব। দুধটা আমি আগেই বসিয়ে রেখেছিলাম। এখানে আমি 1/2 কাপ মতো কনডেন্স মিল্ক দিয়েছি। দুধটাকে জাল দিয়ে পুরো শুকিয়ে ঘন করে নিতে হবে, পুরো মালাই ক্রিমের মতো হয়ে যাবে। এখানে আমি 3 টেবিল স্পুন মতো চিনি দিয়েছি। মিষ্টি আপনারা যতটা খাবেন সেই বুঝে দেবেন, কারণ এখানে গুঁড়ো দুধ আছে, কনডেন্স মিল্ক আছে, সবই মিষ্টি, সেই জন্য আমি 3 টেবিল স্পুন দিয়েছি। আর এখানে আমি একটা বাটির মধ্যে মেজারিং কাপের 1 কাপ ময়দা আর ওই কাপেরই 1/2 কাপ সুজি নিয়েছি। সুজিটা আর ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। এখানে একটু লবণ দিয়েছি, 2 পিঞ্চ মতো লবণ দিয়েছি। এটাকে আমি একটা ব্যাটার তৈরি করব। দুধ আর জল মিশিয়ে আমি ব্যাটারটা করব। তো প্রথমে আমি দুধ দিয়ে গুলে নেব। এখানে 1 টেবিল স্পুন মতো চিনি দিয়েছি। এই ব্যাটারের মধ্যে চিনি বেশি মিষ্টি দেবেন না, তাহলে ফ্রাই প্যানে করতে গেলে আটকে যাবে। যেহেতু পুরের মধ্যে মিষ্টি আছে, তো ব্যাটারের মধ্যে একদম মিষ্টি বেশি দেবেন না, তাহলে চিটকে যাবে ফ্রাই প্যানে। দুধ দিয়ে আমি ভালো করে এটা গুলে নেব। এইবারে প্রয়োজন মতো একটু জল দেব। জল মিশিয়ে আমি ব্যাটারটাকে পাতলা করে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে, আমি 20 মিনিট রেস্টে রেখে দেবো। তো 20 মিনিট পরে ফিরে এসেছি, দেখুন ব্যাটারটা, সুজিটা ফুলে ঘন হয়ে গেছে। তো এর মধ্যে আর একটু জল দিয়ে একটু পাতলা করে নেব। বেশি পাতলা হবে না, আবার বেশি মোটাও হবে না। দিয়ে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এখানে বেশি তেল লাগবে না, আমি 1 হাতা মতো ব্যাটার দিয়েছি। দিয়ে ঘুরিয়ে এটাকে একটা রুটির মতো করে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। দিয়ে রুটির ওপরটা একটু শুকিয়ে গেলে এখানে আমি যে নারকেলের পুর করেছিলাম সেটা লম্বা করে এরমভাবে দিয়ে দেব। পুর আপনারা কম বেশি দিতেই পারেন, তবে বেশি দিলে খেতে ভালো লাগে। এইভাবে আমরা রুটির মতো এটা রোল করে নেব, দিয়ে একটু চেপে দেবো 2 মাথা, না হলে পাটিসাপটার মুখটা খোলা থাকলে পুরটা বেরিয়ে যাওয়ার ভয় থাকে, সেই জন্য একটু চেপে দেবো। আমাদের একটা তৈরি হয়ে গেছে পাটিসাপটা, দিয়ে আমি আর একটা দিয়েছি। আমি এখন আর অয়েল ব্রাশ করিনি, একবার করলেই হবে, বারবার অয়েল ব্রাশ করতে হবে না। আমার পাটিসাপটা হয়ে গেছে। তো আমি যে মালাই বানিয়েছিলাম সেই মালাইটা এর ওপর দিয়ে দিয়ে দেবো। আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয় খেতে। খেয়ে কমেন্ট করে আমাকে বলবেন, জানাবেন কেমন লাগলো এই রেসিপিটি। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন,
অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন রেসিপি নিয়ে আসব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।